যাচ্ছে না। এখন থেকে ভাবছি নাকফুল পরে থাকবো। ভিউয়ার্স, আশা করি আমার নাকফুলটা আপনার ভালো লাগছে। ভিউয়ার্স, সালাম আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজাদার এবং খুবই সিম্পল এবং খুবই ডেলিশিয়াস একটা রেসিপি নিয়ে, যেটা কিনে ছোট মাছ। আই না, ছোট মাছ শুনলে অনেকে ভয় পাবে, আবার অনেকে এক্সাইটেড হয়ে যাবে। আমি এই ছোটো মাছটা নর্মালি হাতে মাখিয়ে করি এবং আজকে আমি আবারও ফেরত আসছি একদম বেশি করে পেঁয়াজ ভালো করে মাখিয়ে মাছটাকে কীভাবে বসিয়ে দিব এবং কীভাবে কুইক ওয়েতে রান্না করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে ফেরত যাই। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এবং এনজয় করবেন। আর বেস্ট পার্ট অ্যাবাউট দিস লিটল ফিশ ইজ অলরেডি কাট ক্লিন। দেখতে পাচ্ছেন এটা অলরেডি প্যাক করা আছে, খুবই নাইস। দেখতে পাচ্ছেন আমি এখন যেটা করলাম, প্যাকেট থেকে মাছটা বের করেছি, যদিও এটা ক্লিন করা ধোয়া ছিল, তারপর আমি আবারও সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম পারফেক্টলি ক্লিন। এখানে কোনো ময়লা নেই, কোনো আঁশ নাই, একদম সুন্দর করে পেটে যত ময়লা ছিল সব কিছু ভালো করে ক্লিয়ার আছে। সো আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ময়লা, সো ইটস অল ডান। তো আজকে আমি মাছটা কীভাবে রান্না করব সেটা আপনাদেরকে বলি। আমি অ্যাকচুয়ালি প্রথমে মশলাটা একবারে সুন্দর করে হাতে মাখিয়ে দিব। আমি এই মাছটার সাথে নর্মালি একটু বেগুন আলু এগুলো দিয়ে দিই। তো আজকে আমি ভাবছি এটা শুধু হাতে মাখিয়ে রান্না করব। তো আমি আজকে কোনো সবজি এটার সাথে অ্যাড করব না, একদম শুধু মাছটাই রান্না করব। সো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি অর্ধেকের বেশি পেঁয়াজ নিয়েছি, বেশ কয়েকটা রসুন নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়া, সামান্য একটু ক্রাশড জিরা, এখানে লাল মরিচ, হলুদ এবং লবণ। তো এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমাদের এই ছোটো মাছটা তৈরি করতে। এটা আসলে যেহেতু ছোটো মাছে আসলে অত বেশি মশলা লাগে না, তারপরেও আপনাদের এই বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই লাগবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে আগে মাখাবো। সো আমি এখানে তেলটা ঢেলে দিচ্ছি। আচ্ছা, এখন আমি যেটা করব, যেটা আমি অলওয়েজ এনজয় করি, সেটা হচ্ছে আমার মশলাটাকে খুবই সুন্দর করে মাখাবো। সেইটাকে না, যেহেতু আমি হাতে মাখাবো, যত বেশি মাখানো যাবে তত কিন্তু এটা টেস্ট হবে এবং পেঁয়াজটা যত সফট হবে তত মাছটা কিন্তু মজা লাগবে খেতে। সো ভালো করে মাখাচ্ছি। মাছটা দেওয়ার আগে আমি এটা খুবই ভালো করে মাখিয়ে একদম পেঁয়াজটাকে সফট করে ফেলবো। আমার পেঁয়াজটা ডান মাখানো। ভিউয়ার্স, এখন আমি যেটা করব, আমার মাছগুলো আমি এখানে ট্রান্সফার করব। ওকে, এখন যেহেতু আমার মশলাটা আমি অনেকক্ষণ করে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন কিন্তু মাছ দিয়ে এত বেশি মাখাতে লাগবে না, তাহলে মাছটা গলে যাবে। আর এটা কিন্তু বেশ ফ্রেশ ছিল মাছটা, মানে আমি নর্মালি এই মাছটা অনেক সময় দেখা যায় যে একটু নরম থাকে, বাট এটা একদমই ফ্রেশ, কোনো গন্ধ নাই, বিউটিফুল আছে মাছটা। মাছটা চচ্চড়ি করবো, সাথে কিন্তু আমি কিছু কাঁচা মরিচ এটার সাথে অ্যাড করে দিব, কারণ কাঁচা মরিচ থেকে একটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো ওটা আপনারা মাথায় রাখবেন যে কাঁচা মরিচ সবসময় একটু দিলে ভালো লাগে দেখতে। সো এখন আমার মাখানো হয়ে গেছে, এখন আমি যেটা করব, আন্দাজ মতো আমি এখানে পানি দিয়ে দিব। এখন পানিটা আস্তে করে দিয়ে দিচ্ছি। সো আমি এখানে আন্দাজ মতো পানি দিব। বেসিক্যালি আমি যেটা করি, মাছটা পানির উপরে বরাবর একটু থাকবে, হচ্ছে নর্মালি যেটা করি সেটা হচ্ছে পানিটা, যেহেতু এটা আমি একবার হাতে মাখিয়ে দিয়েছি, তো আপনারা ডেফিনেটলি বেশি পানি দিবেন না যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছটা বেসিক্যালি ফ্লোটিং, সো একদম পানির থেকে উপরে আছে। দিস ইজ অ্যাকচুয়ালি পারফেক্ট, কারণ এটা কমও না বেশিও না। সো আমি এখন চুলা দিয়ে দিব, আর নামানোর আগে ডেফিনেটলি ধনের পাতা দিব, আর কাঁচা মরিচ আমি একটু পরে কিছু কাঁচা মরিচও দিয়ে দিব, জাস্ট ফর বেটার ফ্লেভার। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই রেসিপিটা এত সিম্পল, এত ইজি এবং এত কুইকলি রান্না হয়ে যাবে, আর এটা কিন্তু খেতে খুবই মজা, ভাত দিয়ে তো ভালো লাগবে। অবভিয়াসলি এ ধরনের খাবার আমরা রুটি দিয়ে খেতে পারবো না। সো
আমার এটা একটা বেশ পছন্দের একটা ছোট মাছের খাবার। আর সবচেয়ে ভালো লাগে যে এটা ফ্রোজেন না, এটা একদমই ফ্রেশ, এখানকার 99 রাঞ্চ থেকে আমি নিয়েছি। সো মাছটা নিয়ে আমার টেনশন করার কোনো কিছু নাই, একদম গন্ধ থাকবে না, বিউটিফুল লাগছে দেখতে। ফ্রেশ, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, কালারটা অনেক ভালো হয়েছে, ঝোলটা অনেক কমে আসছে। সো এখন আমি যেটা করব, আমি ফ্রেশ চপড কিছু ধনে পাতা কেটে রেখেছি, আমি ওটা এর সঙ্গে দিয়ে দিব, কারণ ধনের পাতা ছোট মাছের ভিতরে দিলে গন্ধটা ভালো লাগে, আর তাছাড়া এটা টেস্টিও অনেক মজা লাগে। কেটে রাখা ফ্রেশ ধনের পাতাটা আমি এর সাথে দিয়ে দিব। আমি আসলে অনেক ধনে পাতা দিতে পছন্দ করি, সো আমি কিন্তু প্রচণ্ড ধনে পাতা দিচ্ছি, কারণ আমার কাছে এটা একটা শাকের মতোই মনে হয়। আমার কাছে মনে হয় বেশি ধনে পাতা দিলে ইটস লাইক এ পালং শাক। এখন আমি যেটা করব, ধনের পাতাটাকে মাছটাকে আমি সুন্দর করে একটু নেড়ে দিব, আর আমার বেশিক্ষণ কিন্তু আর রাখা লাগবে না, কারণ ঝোলটা অলমোস্ট ড্রাই হয়ে এসেছে। সো আমি জাস্ট হালকা করে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে ধনে পাতাটা মাছের সাথে ভালো করে মিশে যায়। আর বেশি করে ধনে পাতা দিলে কিন্তু ভালো লাগে, এই কারণে আপনাদের কাছে মনে হবে যে শাক দিয়ে মাছ খাচ্ছেন। সো এই জন্য আপনারা কিন্তু চেষ্টা করবেন অনেক ধনে পাতা দিতে, তাহলে খেতেও ভালো লাগবে আর একটু শাক শাক মনে হবে। সো দেখতেই পাচ্ছেন বিউটিফুল একটা কালার এসে গেছে, আর রান্নাটা এখনই শেষ হয়ে যাবে। এটা আসলে আর যেহেতু আমি ধনে পাতা দিয়েছি, আমি আর বেশিক্ষণ এটা কুক করব না, কারণ বেশি কুক করলে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা চলে যায় এবং ওটা দেখতেও পচা হয়ে যায়। সো এই জন্য এখানেই আমার রান্নাটা শেষ করে ফেলবো। সো মাই ভিউয়ার্স, ওয়ান্স অ্যাগেন, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা হলো আজকে ছোটো মাছ দিয়ে, হাতে মাখিয়ে ছোটো মাছ ধনে পাতা দিয়ে রান্না করেছি। আপনাদের সাথে আবারও দেখা হবে, খুদা হাফেজ।